মাকে দেখো, তিনি প্রতিটি পরিস্থিতিতেই গান করে। আমি মাকে খুব ভালোবাসি। অন্তরা, তুই দু ধরনের আলাদা দুটো ফিতে বেঁধে রেখেছিস। হ্যাঁ মা, আমি দুটো রঙই পছন্দ করি, তাই আমি দুটো একসাথে পরেছি। আচ্ছা, যেমন করে তুই খুশি থাকিস। আয় তোর লাঞ্চ বক্সটা নে। কেউ আমার সাথে কথা বলে না, সম্ভবত আমি তাদের দলের অংশ হওয়ার যোগ্যই নই। সবার কাছে সুন্দর সুন্দর টিফিন আছে আর সকলে একসাথে খাবার খায়, কেউ আমার সাথে তার খাবার ভাগ করে না। আমি খুব একলা বোধ করি। হ্যালো অন্তরা, তুমি কি আমার সাথে বাইরে বেড়াতে যেতে চাও? তুমি ঠিক আছো তো? আমি দেখছি তুমি একটু চিন্তিত, সব ঠিক তো? আমার কোনো বন্ধু নেই, আমি নিজেকে ভীষণ একলা অনুভব করি। আমি যখনই ওদের সকলকে একে অপরের সাথে কথা বলতে, খেলতে এবং গান গাইতে শুনি, তখন আমার মনে হয় আমি এই দলের অংশ কখনোই হতে পারবো না। কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে টিফিন শেয়ার করে না, আমি সব সময় একাই খাবার খাই। অন্তরা, আমি গর্বিত যে তুমি তোমার অনুভূতি প্রকাশ করেছো। তোমার মা পুষ্টিকর খাবার দিয়েছে, যা একটি সুন্দর টিফিন বাক্সের চেয়ে অনেক ভালো। আমি বুঝতে পারছি যে কখনো কখনো এটা তোমার পক্ষে খুব কঠিন, তবে এমন পরিস্থিতিতে ইতিবাচক উপায়ে কাজ করার ক্ষমতা তোমার রয়েছে। তুমি একা না, তুমি নিজের উপায় বের করে এই জাতীয় অনুভূতিগুলোর মোকাবিলা করতে পারো। আমার মা বলেন যে যখনই আমি আমার অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করতে পারবো না, তখন আমার এই গানটি করা উচিত, আর এটা আমাকে শান্তি দেয়। ও, এই কারণেই তুমি কোনায় বসে এই সুরটা গুনগুন করছিলে? গুড মর্নিং স্টুডেন্টস, সবাই মনোযোগ দাও। গুড মর্নিং স্টুডেন্টস, মনোযোগ দাও সবাই। আমাদের স্কুল একটি আন্তঃস্কুল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। তোমরা যদি অংশগ্রহণ করতে চাও, তবে এসে ক্লাসের জন্য কয়েকটি লাইন গেয়ে যাও। ঠিক আছে, শুরু করা যাক। ভালো প্রচেষ্টা বাচ্চারা। আর কেউ? অন্তরা, তুমি কি ক্লাসকে নিজের প্রতিভা দেখাতে চাও? ওর চুলটা তো দেখ, ও দুটো আলাদা আলাদা রঙের ফিতে বেঁধেছে, কি বোকা দেখো। ম্যাডাম কত ভালো আমাকে সাহায্য করেন, মা আমাকে অনুপ্রাণিত করেছেন, যার ফলে আমি আজ ভালো গান করতে পারি, আমি আমার প্রতিভা দেখাতে পারি। One day I'll fly high beyond the time. অন্তরা তার চ্যালেঞ্জিং আবেগকে নিয়ন্ত্রণ করলো। সে তার ক্লাসের সামনে দাঁড়িয়ে ছিল সেই ঊর্জার সাথে। সে আবার আন্তঃস্কুলের গান প্রতিযোগিতায় নিজের উজ্জ্বলতা ছড়ানোর জন্য রীতিমতো তৈরি। বাহ, এই মেয়েটির কি দুর্দান্ত কণ্ঠস্বর! আবার ভীষণ ভালো লেগেছে এর গান। ওহ, আমাদের মেয়ে! অন্তবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতার প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে অন্তরাকে। অনুভূতিগুলো বোঝা এবং নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেখতে, শুনতে, গন্ধ, স্পর্শ এবং বোধ করার ক্ষমতার মতো অনুভব করার ক্ষমতাও আত্মসচেতনতার জন্য সমান গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিকালে আবেগ প্রকাশ করার ক্ষমতা অনেকটা গুরুত্বপূর্ণ। যে বয়সে কৈশোররা আবেগের চাপের মুখোমুখি হয়, সর্বদা মনে রাখবেন আপনি একা নন, আপনার অনুভূতি অন্যদের সাথে ভাগ করা উচিত। আপনার মধ্যে ভালোবাসা এবং সহযোগিতার অনুভূতি রয়েছে এবং আপনার মানসিক স্বাস্থ্য এবং আবেগপূর্ণ শান্তি খুব গুরুত্বপূর্ণ।